নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করব 2020 সালের অক্টোবর মাসে কোন কোন রাশির ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং কি করবেন না আপনারা, যার ফলে আপনার এই ভাগ্য পরিবর্তন থেকে বাধা পেতে পারেন। 2020 সালের সেপ্টেম্বর আগে বলেছি, আজকে বলবো অক্টোবরটা। তো প্রথমেই বলবো যে যাদের ন্যাটাল চার্টে বিভিন্ন দোষ আছে, সেই দোষগুলো থাকলে সেই জায়গাটা হতে পারে যে আপনার সেইভাবে ভাগ্য পরিবর্তন বা সেই সুযোগগুলো আপনি পাবেন না, সেইভাবে আপনার কিন্তু প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন না। যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে বলবো কোনো ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে সেই জায়গা থেকে বেরোনোর জন্য সেই পথটা জেনে নিন। এবং যাদের যাদের জন্ম অনুযায়ী, জন্ম রাশি আজকে বলবো, তাদেরকে কিছু জিনিস বারণ করবো যেগুলো করবেন না এই মাসে, তাহলে দেখবেন ভালো থাকবেন, মাসটাতে ভালো হবে এবং ভাগ্যের জায়গাটা অনেক বেশি, ভাগ্যে উন্নতি হবে। কোন কোন রাশি? প্রথমে যেটা রাশি আমরা পাচ্ছি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বৃহৎ 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 ফলপ্রাপ্তির যোগ আছে অক্টোবর মাসে, ভালো হবে। 2020 অক্টোবর মাসটাতে ভালো উন্নতির যোগ তৈরি হবে। এবং কি করবেন না, আপনি কোনোভাবেই আপনার বন্ধুর বাড়ি বা আপনার কোনো রিলেটিভের বাড়িতে গিয়ে নিশি যাপন করবেন না, রাত্রি কাটাবেন না, না হলে বিভিন্ন পুলিশি ঝামেলা আপনি জড়িয়ে যেতে পারেন, নেগেটিভিটি অ্যাবজর্ব করতে পারেন। যার বাড়িতে গিয়ে আপনি থাকবেন সেই জায়গাতে হয়তো আপনার নেগেটিভিটি শরীরে বাড়বে, যেটা খারাপ শক্তি আমরা বলি, সেই শক্তি বাড়বে, যার ফলে কী হবে, আপনার ভাগ্যে যে পরিবর্তন, যে ভাগ্যের যে ভালো জায়গাগুলো, যে সুযোগগুলো আসার কথা ছিল সেগুলো আসতে বাধাপ্রাপ্ত হবে। সিংহরাশি, সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসে বৃহৎ ফলপ্রাপ্তির যোগ আছে। বিশেষত কী যোগ আছে, যেটা হচ্ছে যে আপনাদের আর্থিক জায়গাটা আগের থেকে অনেক বেটার হবে, আগের মাসেও ভালো হয়েছে এবং এ মাসেও আরও ভালো হওয়ার জায়গা আছে। এছাড়া তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক জায়গা এবং সাংসারিক জীবনে প্রবলেম চলছিল, সেই জায়গা থেকেও আপনাদের কিন্তু ভালো হবে এবং আপনারা কিন্তু প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। কী করবেন না, মূলত আপনারা এই বছরে কোনোভাবেই, এই মাসটিতে কোনোভাবেই কাউকে টাকা বা অর্থ ধার দেবেন না, আপনার কোনো ব্যবহৃত জিনিস কাউকে দেবেন না, দিলে কিন্তু প্রবলেম হবে, আর্থিক জায়গাটা আপনার খারাপ হতে থাকবে এবং নেগেটিভ এনার্জি আপনি কিন্তু অ্যাবজর্ব করবেন, যার ফলে আপনার বাধাপ্রাপ্ত হবে ভাগ্যের জায়গাটা। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই মাসে আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে বিদেশ ভ্রমণ বা গাড়ি নিজে ড্রাইভ করবেন না, নিজে যানবাহন চালাবেন না, চেষ্টা করবেন না চালানোর, বিশেষ করে কীবার, শনিবার এবং মঙ্গলবার, করলে কিন্তু আপনার সেই জায়গাটা দুর্ঘটনার যোগাযোগ থাকতে পারে, তাই করবেন না। এবং এই মাসটিতে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন এবং কিন্তু তুলনামূলকভাবে আপনার কিন্তু উন্নতির যোগ তৈরি হচ্ছে। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও খুব ভালো সময় আসতে চলেছে এই মাসটাতে, আপনাদের কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে এই মাসে, তাই বলবো যে এই মাসটাতে চেষ্টা করুন যে যে কাজগুলো দীর্ঘদিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলোকে কমপ্লিট করার, এবং যদি আপনি বিবাহ করার প্ল্যানিং করছেন সেই জায়গাটা বলবো যে এই মাসটাতে আপনার না করা ভালো হবে, তার কারণ লাইফে অনেক চেঞ্জ আসতে চলেছে সম্পর্কের জায়গায় এবং নিজের কেরিয়ারে অনেক চেঞ্জ আসতে চলেছে, তাই এই সময়টাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। তো যে জাতক জাতিকারা এই রাশিগুলির মধ্যে আছেন তাদেরকে বলবো যে আপনাদের ভাগ্যের জায়গাটা যদি ঠিকঠাক হয় এবং ছকে যদি প্রবলেম না থাকে তাহলে বলবো যে অবশ্যই এই জায়গাগুলো থেকে আরও উন্নতি করতে এবং আরও বেশি ভালো থাকতে এবং আপনার যিনি ইষ্টদেবী তাকে জানাতে এই প্রবলেমগুলোতে বেরোনোর জন্য, যেভাবে আপনি অনেক দিন ধরে সংঘর্ষ করছেন এবং এই মাসটিতে আপনার অনেক পুরনো কাজ, যে কাজগুলো অনেক ধর পেন্ডিং হয়েছিল সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো আজকে এখানে শেষ করছি, আগামীদিন আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। নমস্কার সকলকে। রুদ্রাজ বি